নাটোরে বাধ্যতামূলক নেস্কো লিমিটেডের প্রিপেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং প্রিপেইড মিটার প্রতিস্থাপন প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বক্তারা। নেস্কো লিমিটেড সর্বস্তরের গ্রাহকবৃন্দের ব্যানারে আজ দুপুরে নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, লেখক গবেষক খালিদ বিন জালাল বাচ্চু, বাবুল চৌধুরী, অধ্যাপক শামসুল আলম জোয়ারদার, চেম্বার অব কমার্স প্রতিনিধি মুফিউর রহমান দুদু, সাংস্কৃতিক কর্মী রফিকুল ইসলাম নান্টু প্রমুখ। বক্তারা বলেন, আগাম টাকা দিয়ে প্রিপেইড মিটার কেনা ভ্যাট ট্যাক্সের নামে অতিরিক্ত টাকা নেওয়া এবং যে কোনো সময় মিটারের টাকা ফুরিয়ে গেলে লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত মানতে আমরা রাজি নই। যে কোনো মূল্যে প্রিপেইড এই মিটার প্রতিস্থাপন প্রতিরোধের ঘোষণা দেন বক্তারা। গণতন্ত্র যেভাবে আমাদের 30 বছরে শোষণ করেছে, ঠিক সেইরকম ভাবে আবারও শোষণের এই নেস্কো কোম্পানি এবং পল্লী বিদ্যুৎ কোম্পানি কিন্তু আমাদের শোষণ করে নেওয়া হচ্ছে। 200 বছরে ব্রিটিশ সরকার যে শোষণ করতে পারে নাই, 20 বছরে কিন্তু তার চেয়ে বাংলাদেশ শোষিত হয়েছে অনেক বেশি। ব্যাংকিং থেকে আমার নজরে এসেছে ছিল, আগে টাকা না দিলে জলবে না আলো, এটা মামার বাড়ির চিনি। এই দেশে কি এই নৈরাজ্য সৃষ্টির জন্য এই দেশ কি স্বাধীন হয়েছিল? কিন্তু আমরা বলেছি যে আমরা যে সাধারণ নাগরিক, আমাদের যে মৌলিক অধিকার গুলো আছে সেই অধিকার গুলোকে নিশ্চিত করার জন্য সিদ্ধান্ত আমাদের হাতে ছেড়ে দিতে হবে। কাউকে বাধ্য করা যাবে না যে আমরা প্রিপেইড মিটার নেবো কি নেবো না।